Hi everyone, welcome back to another video. আজকে আমরা একজন দর্শকের কোশ্চেনের আনসার দিব। দর্শকের নাম হচ্ছে মাহমুদুল হাসান। এর সাথে সাথে মাইদুল মল্লিক উনিও জানতে চেয়েছেন যে কানাডাতে কোন সাবজেক্টে পড়াশোনা করলে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি জব পাওয়া যাবে। তার মানে হচ্ছে কোন সাবজেক্টে পড়াশোনা করলে জবের প্রসপেক্ট অনেক বেশি, সেটা মাস্টার্স হতে পারে কিংবা ডিপ্লোমা প্রোগ্রাম হতে পারে। সো চলুন জানা যাক কোন সাবজেক্ট পড়াশোনা করলে সবচেয়ে বেশি জব অ্যাভেলেবল হবে। Alright, so Canada এমন একটা কান্ট্রি যেখানে যে কোনো সাবজেক্টে আপনি পড়তে চান না কেন, সেই সাবজেক্টে জব অ্যাভেলেবল আছে। তারপরও এই বিষয়টা নির্ভর করে আপনার ইন্টারেস্টের উপরে। ধরেন আপনি কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করলেন যে ব্যাপারে আপনার কোনো ইন্টারেস্ট নেই এবং সে ব্যাপারে আপনি একটা জব পেলেন যে জবটা আপনি লাইক করছেন না, তাহলে আসলে ওই পড়াশোনাটা খুব একটা এনজয়েবল হবে না। তারপরও যদি কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে আপনার ইন্টারেস্ট থাকে এবং সেই সাবজেক্টে আপনি পড়াশোনা করতে চান, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে একটা লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। কানাডাতে যে কোনো বিষয়ে বা যে কোনো সাবজেক্টের উপরে যদি আপনার লাইসেন্সিং করা থাকে, তাহলে জব পাওয়ার ক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। যেমন ধরেন আপনারা যদি নার্সিং ডিপ্লোমা করা থাকে, নার্সিং এর উপরে যখন লাইসেন্সিং থাকবে, আপনি সবচেয়ে বেশি অ্যাভেলেবল হবে আপনার জন্য। যখন আপনার ডেন্টিস্টের উপরে কিংবা ডেন্টিস্ট অ্যাসিস্ট্যান্সের উপরে আপনার কোনো লাইসেন্স থাকবে, তখন আপনি জব পাওয়াটা আপনার জন্য সহজ হবে। ধরেন প্রত্যেকটা সাবজেক্টেরই একটা করে লাইসেন্সিং প্রক্রিয়া আছে। ধরেন আপনি অ্যাকাউন্টিং পড়বেন, সিপিএ হচ্ছে সেটা লাইসেন্সিং। ধরেন আপনি হিউম্যান রিসোর্সেস পড়বেন, সেটার জন্য আছে এইচআরপিএ। যদি আপনি সাপ্লাই চেইন পড়তে চান, সেটার জন্য একটা নির্দিষ্ট লাইসেন্সিং আছে। সোশ্যাল ওয়ার্কারদের জন্য নির্দিষ্ট লাইসেন্সিং আছে। ডক্টর, ইঞ্জিনিয়ার, সব ক্ষেত্রেই আপনার লাইসেন্সিং প্রক্রিয়া আছে। আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে চান, সেখানেও প্রচুর পরিমাণ লাইসেন্সিং আছে। আপনি যদি আইটি রিলেটেড সাবজেক্ট পড়তে চান, সেখানেও অনেক ধরনের সার্টিফিকেশন কোর্স আছে প্লাস লাইসেন্সিং আছে। সো যদি সহজ করে বলতে চাই, আপনি যদি বেশি পড়াশোনায় এফোর্ড না দিতে চান, তাহলে ফার্স্ট অফ অল একটা সার্টিফিকেশন কোর্স করা যেতে পারে কিংবা একটা ডিপ্লোমা কোর্স করা যেতে পারে। ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্সগুলোর মেয়াদ 1-2 বছরের মধ্যে হয়। সো এই পড়াশোনাটা করলে সাথে সাথে আপনি যে নলেজটা গ্যাদার করবেন, সেটা দিয়েই কিন্তু জবস ফিল্ডে এন্ট্রি লেভেলে জব পাওয়া সম্ভব। তারপর পরবর্তীতে আপনি সেই সাবজেক্টে আরও যদি স্পেশালাইজ নলেজ গ্যাদার করে সেই সাবজেক্টে অনেক বেশি ইনভলভ হতে চান এবং জবস ফিল্ডে আপনি কন্টিনিউয়াসলি গ্রো করতে চান, তাহলে অবশ্যই আপনার লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কানাডার দেশটা এরকম যে আপনার যে কোনো বিষয়েই কাজ করতে চান না কেন, সেখানে লাইসেন্সিং আছে। ধরেন আপনি হেয়ার ড্রেসার হবেন, চুল কাটবেন, সে চুল কাটার উপরও কিন্তু লাইসেন্সিং আছে। সার্টিফিকেশন কোর্স আছে, ডিপ্লোমা আছে, এন্ড দেন ইউ গট দিস লাইসেন্স এন্ড দেন ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং। তারপরে ধরেন আপনি রিয়েলটর যদি করতে চান, মানে হচ্ছে যে আপনি বাড়ি কেনা বেচা করবেন। বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা এই ধরনের কান্ট্রিগুলোতে বাড়ি কেনা বেচা করার জন্য আসলে কোনো ধরনের লাইসেন্সিং দরকার হয় না, এখানে কিন্তু দরকার হয়। আপনি বাড়ি কেনা বেচা করতে চাইলে আপনার রিয়েলটর লাইসেন্স নিতে হবে, সেই লাইসেন্সিং নিয়ে আপনি কিন্তু বাড়ি কেনা বেচা করতে পারবেন। এছাড়াও আপনি যদি মর্টগেজ ব্রোকার হতে চান, সেক্ষেত্রে আপনার লাইসেন্সিংয়ের পড়াশোনা আছে। সো এই পড়াশোনাগুলো আসলে কোনো ট্রেডিশনাল পড়াশোনার মতো না, যেমন আমরা জেনে থাকি যে অনার্স করলাম, মাস্টার্স করলাম কিংবা ডিপ্লোমা কোর্স করলাম। সেই কোর্সগুলোর পাশাপাশি কিছু সাবজেক্ট আসলে পড়ানো হয়, সেটাকে বলা হয় লাইসেন্সিং রিকোয়ারমেন্ট। ধরেন আপনি কোনো একটা লাইসেন্সিং করবেন, ঠিক করলেন, সেই লাইসেন্সিং রিকোয়ারমেন্টের মধ্যে লেখা থাকবে যে কোন কোন সাবজেক্ট আপনার করা থাকবে। সেটা মাস্টার্সে হতে পারে, ব্যাচেলারে হতে পারে, ডিপ্লোমা কোর্স থেকে হতে পারে। সেই কোর্সগুলো আপনার কানাডা থেকে করতে হবে, অন্য কান্ট্রি থেকে করলে হবে না। সেই কোর্সগুলো করার পরে আপনি লাইসেন্স প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, মানে হচ্ছে লাইসেন্সিং এর জন্য পরীক্ষা দিতে পারবেন। ড্রাইভিং এর জন্য কিন্তু এরকম লাইসেন্স আছে। সবচেয়ে সহজ আমি বলবো যে আমার আগের একটা ভিডিও আছে লাইসেন্সিং প্রক্রিয়া ড্রাইভিং নিয়ে। সো ড্রাইভিং লাইসেন্স কিভাবে পেতে হয়, সেই ট্রাক ড্রাইভিং লাইসেন্স, সেটাও কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি সৃষ্টি করে। খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় যদি আপনার ড্রাইভিং স্কিলস থাকে। সো এরকম আপনি যে কোনো বিষয় নিয়ে চিন্তা করেন না কেন, সেই বিষয়ে কিন্তু লাইসেন্সিং আছে। সেই লাইসেন্সিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে যখন আপনি লাইসেন্স পেয়ে যাবেন, ইউ উইল বি মোর এলিজিবল টু গেট আ জব দ্যান হুএভার হ্যাজ নো লাইসেন্স। আপনারা চেষ্টা করবেন যে লাইসেন্সগুলো যে কোনো বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে সেই বিষয়ে লাইসেন্স নেওয়া, কারণ লাইসেন্স নেওয়াটা কিন্তু অনেক সময় পড়াশোনা করে ব্যাপারটা অত সহজ নাও হতে পারে। সেক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে একটা সার্টিফিকেশন করতে পারেন কিংবা ডিপ্লোমা কোর্স করতে পারেন। সেটা করার পরে আপনি লাইসেন্স প্রক্রিয়ায় পরবর্তীতে অংশগ্রহণ করলে আপনার জব অ্যাভেলেবিলিটি অনেক হবে। আমি এরকমও দেখেছি অনেকে আছে যারা খুব হাই ডিম্যান্ড সাবজেক্ট, যেমন ডেন্টিস্ট্রি, ডেন্টাল হাইজেনিস্ট কিংবা ল অ্যাসিস্ট্যান্স,
সেটা হচ্ছে ফুল, ধরেন একজন লয়ার হতে যেমন 4 বছরও ব্যাচেলার লাগে, একজন লয়ার অ্যাসিস্ট্যান্ট যদি হতে চান আপনি 1 থেকে 2 বছরের একটা ডিপ্লোমা কোর্স করতে হবে। তার মানে প্রত্যেকটা যে ডেজিগনেশন সেই ডেজিগনেশনের আগে একটা পড়াশোনা আছে। ধরেন আপনি অ্যাকাউন্টিংয়ে সিপিএ হতে চান, কিন্তু সেটার জন্য যে পড়াশোনা এবং লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সেটা বেশ কঠিন হতে পারে আপনার জন্য। সেক্ষেত্রে যদি অত বড় ডেজিগনেশন আপনি না চান, সেক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ের যে কোনো একটা সাবজেক্টে 1 বছর পড়াশোনা করে আপনি এন্ট্রি লেভেলের জবে ঢুকে যেতে পারেন। সো সেটাই হচ্ছে মূল আইডিয়া। যে কোনো পড়াশোনায় আপনি মাস্টার্স করতে পারেন 1 বছরে, ডিপ্লোমা করতে পারেন কিংবা সার্টিফিকেশন করতে পারেন। করার পরে সেই বিষয়ে যদি বেশি আগ্রহ থাকে সেখানে আপনি একটা লাইসেন্সিং কমপ্লিট করে ফেললে আপনার জব অ্যাভেলেবিলিটি অনেক বেশি হবে, জব খুঁজে পেতে আপনার তখন আর কোনো সমস্যা হবে না। এবং যে কোনো ইন্টারভিউতে আপনার যদি কমিউনিকেশন স্কিলস এবং ইংলিশ প্রফিশিয়েন্সি ভালো থাকে আপনার জব পেতে খুব ইজি হয়ে যাবে। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, হোপ ইউ গট ইউর আনসার। ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চনস ইউ ক্যান কমেন্ট ডাউন বিলো, আই উইল ট্রাই টু আনসার অল অফ ইউ। অলরাইট, দ্যাটস ইট ফর টুডে, আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আনটিল দেন, গুড বাই।